আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমার আল্লাহ এই মেরাজকে আশ্চর্য ঘটনা বলে উল্লেখ করেছেন এই পৃথিবীর মধ্যে যত আশ্চর্য জিনিস রয়েছে সবচেয়ে আশ্চর্য জিনিস হলেন সবচেয়ে আশ্চর্য বিষয় হলেন নবীজির মেরাজ শরীফ করা সুবহানাল্লাহ এইজন্য আমার আল্লাহ বলতেছেন সুবহান আমরা যখন কোন আশ্চর্য সংবাদ শুনি তখন কি বলি সুবহানাল্লাহ ঠিক না বেটি কুরআন সূরা বনি ইসরাইল সূরার নাম কি সূরা বনি ইসরাইলের শুরুতে আমার আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ কি বলতেছে সুবহানাল্লাহ বোঝা যাচ্ছে এখানে আশ্চর্য ঘটনা আছে সেজন্য আমার আল্লাহ সর্বপ্রথম বলতেছেন সুবহানাল্লাহ আমরা বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনারা আমরা সবাই বলি সুবহানাল্লাহ এজন্য এই মাসের 26 তারিখ দিবাগত রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন জিব্রাইল দুনিয়ার জমিনে চলে যাও আমার আল্লাহর হাবিব আমার হাবিবকে দুহা বানায়া নতুন বর বানায়া আমার দুস্তরে আমার কাছে নিয়ে আসা তুমি আসবা যাও তোমাকে আমি পাঠিয়ে দিলাম দাওয়াত নিয়া ইনদি মিন টাইমে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার সমস্ত ফেরেশতাদের ফেরেশতা সমস্ত ফেরেশতাদের যিনি সন্তান হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ আসার পূর্বে উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম দেখেন কেন আমার আল্লাহ এই ঘটনাটাকে একটু আশ্চর্য ঘটনা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছিলেন নমরুদের অগ্নির ভিতরে কথা বলেন ঠিক কিনা অগ্নির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পালাইয়া দিল এমন আগুন উপরে দিয়া পশু পাখি পর্যন্ত যাইতে পারে নাই পুরে নদীর আপনার এই অগ্নিকাণ্ডের ভিতরে পড়ে গেছেন এত বড় অগ্নিকাণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুলের বাগান করে দিলেন আমার আল্লাহ তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ হলেন অগ্নির ভিতরে আর হযরত নবী নূহ পয়গম্বরের মেরাজ হয়েছিলেন 40 দিন মাছের পেটের ভিতরে কন্যা সুবহানাল্লাহ হযরত মুসা পয়গম্বরের মেরাজ হয়েছিলেন তুর পাহাড়ে কন্যা সুবহানাল্লাহ হে আমার বন্ধুরা বাবারা আমার নবীজির মেরাজ কি এরকম হইলো হইবনি আমার নবীজির দর্শন কত সুন্দর আমার আল্লাহ কয় জান্নাতের জান্নাতের হুর গ্লামান তোমাদেরকে ডেকোরেটিং করে দেই মেকআপ করে দেওয়া হলো জান্নাতের হুর গ্লামান পাগল হইয়া গেলে নবী আসবেন জাহান্নামের দারোগা পাগল হয়ে গেলে নবীজিকে দেখবেন প্রথম আসমানের ফেরেশতারা পাগল হয়ে গেলে আখির নবী আজকে সাক্ষাৎ হবে সবাই সব নবীরা সেজে গুজে ঈদের দিনের মতো আনন্দ করতে শুরু করেন কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল একটা দুর্মলেন বেহেশতের ভিতরে আল্লাহু আকবার বলেন গিয়ে দেখতেছেন আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল রে আমার বন্ধু আমার বাড়িতে আসবে বেহেশতের ভিতরে যাও সেখানে যাইয়া দেখো একটা ফাগরি মুবারক সুবহানাল্লাহ কোন ওই ফাগরি মুবারক জিব্রাইল সালাম নিয়ে আসার জন্য গেলেন নবীজিকে পাগড়ি মুবারক পরাবেন পাগড়ি পরা কি সুন্নত পাগড়ি পরা কি সুন্নাত পাগড়ি পরা হলেন আমার নবীজির আদর্শ মুবারক যারা পাগড়ি পরবে তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ বলেন ওই সাজরা তুলিয়া কি একটা বৃক্ষ রয়েছে ওই সাজরা তুলিয়া কিন গাছের উপরে থেকে আমার নবীজির পাগড়ি মুবারক আনতে যাই বনু জিব্রাইল আলাইহিস সালাম যেই মাত্র ধরলেন সেই মাত্র জান্নাতের ভিতরে ফেরেশতারা বলতেছেন জিব্রাইল গো ও জিব্রাইল ওই নূরের পাগড়ি মুবারক তোমাকে নেওয়ার জন্য দিব না কই কি জন্য দিব না কারণ এই পাগড়িকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমরা ফেরেশতারা ওই নবীকে দেখি নাই ওই নবীজির পাগড়ি মুবারককে আমরা ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে নবীজির নূরের পাগড়ি মুবারককে আমরা তাজিম আর সম্মান করি আর কিয়াম করি কোন সুবহানাল্লাহ এই পাগড়ি মুবারক তুমি নিতে পারবা না কিন্তু আল্লাহ পাকের হুকুম জিব্রাইল সালাম আল্লাহ পাকের হুকুম পাইলেন কই জিব্রাইল ওই পাগড়ি তোমাকে নিতে দিব না কই এটা আল্লাহর হুকুম তোমাদের কোনো হুকুম না আমি পাগড়ি নিয়ে যাব যে মাত্র পাগড়ি মুবারকের মধ্যে ধরলেন দইরা পাগড়ি মুবারক নবীজির নূরের পাগড়ি মুবারক জিব্রাইল সালাম তর 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 করে কা
ডাকতেছেন আমার নবীজির নূরের পাগড়ি মুবারকের কথা পাওয়ার তাজিমের শহীদ চম্মা সম্মানের শহীদ নূর নবীজির ওই পাগড়ি মুবারক নিয়ে জিব্রাইল সালাত ওয়া সালাম গেট দিয়া বাইর হইবেন গেটের ভিতরেও একজন ফেরেশতা যার নাম হলো রেদওয়ান ফেরেশতা ওই রেদওয়ান ফেরেশতা ধরে বললেন ওই পাগড়ি তোমাকে দেওয়া যাবে না কারণ এই নূরের পাগড়ি মুবারককে আমি রেদওয়ান ও নবীজির পাগড়ি মুবারককে সালাতু সালাম দিয়ে আমি রেদওয়ানের প্রেমের জালামি টাইকন সুবহানাল্লাহ পাগড়ি মুবারক নিয়ে আসা হলো আল্লাহু আকবার বলেন লুঙ্গি মুবারক নিয়ে আসা হলো নবীজিকে সাজাবেন ইন দি মিন টাইম এর আমার আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল আরেকটা কাজ বাকি আছে মক্কা থেকে আমার হাবিবকে মদিনা মক্কা থেকে বাইতুল উম্মে হানির ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে আমার হাবিবকে নিয়ে আসবা কি কি বাহন লাগবে জানি কই কি লাগবে হান জিব্রাইল রে সুবহানাল্লাহ বলেন মানুষ বিদেশ যেতে হলে প্লেন লাগে কথা বলেন ঠিক কি না আমেরিকা আপনার লন্ডন জাপান সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার এই বিশ্বের মধ্যে যেতে হলে বাহন হিসাবে আমরা ব্যবহার করি সৈন্য এয়ারপ্লেন উড়োজাহাজ কথা বলেন ঠিক কি না কিন্তু আমার নবীজি যে যাইবেন যাইবেন বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাসের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা বাহনকে সিলেক্ট করা হলো ওই বাহনের নাম হইল বুরাক সুবহানাল্লাহ কইছেন না বেস্তের ভিতরে লক্ষ লক্ষ বুরাক উপস্থিত সবাই আনন্দ করতেছেন আল্লাহু আকবার দুনিয়া লমকা দুলা হামারা নবী দুনিয়া লমকা দুলা হামারা নবী আশেক বলতেছেন আমার নবী এই জগতের জন্য জামাই আখেরাতের জন্য নবী দুলা জামাই সুবহানাল্লাহ কন্যা আমার নবী এই এই জগতের জন্য দুলা দুলা মানে কি জামাই নতুন জামাই সুবহানাল্লাহ কইতেন না আমার নবীজি কত সুন্দর করে সাজবেন জান্নাতের ভিতরে হাজার হাজার বুরাক বুরাক অপেক্ষা করতেছেন নবীজির নবীজির বাহন হইবেন সব সব আপনার যারা বুরাক রয়েছেন আনন্দে আত্মহারা খুশি উদযাপন করতেছেন বন্ধুরে কিন্তু ওই জান্নাতের ভিতরে যখন জিব্রাইল গিয়া পৌঁছলেন জিব্রাইল দেখতেছেন সব বুরাক আজকে সুন্দর করে সেজে গুজে বসে আছেন কারণ হাজার হাজার বুরাক এখানে উপস্থিত প্রয়োজন মাত্র একটা বুরাককে নিবেন সিলেক্ট করবেন সব বুরাককে তো নেওয়া যাবে না হাজার হাজার বুরাক থেকে একটি বুরাক কার কপালে জানি এই ভাগ্য কোন বুরাকের ভাগ্য জানি কুলে যায় একটা বুরাক হাজার হাজার বুরাক থেকে মাত্র একটা বুরাক সিলেক্ট করা হবে ওই ইন দি মিন টাইমে সব বুরাক হাসতেছেন সব বুরাক হাসতেছেন সব সুন্দর সুন্দর বুরাকগুলো আসে যে আসেন কিন্তু হঠাৎ করে গো জান্নাতের ভিতর একটা কোণা দিয়ে একটা বুরাক নবীর প্রেমে আনন্দে চৌকি দিয়া বুরাকটার পানি পালতে পানি ঝরতেছে আরে বুরাকটা আমার নবীর প্রেমে কান্না করতেছে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আর সহ্য হয়ে গেলেন হে বুরাক সমস্ত বুরাক আনন্দ করতেছে সমস্ত বুরাকরা পাগল হইয়া গেছে নবীজি নবীজি ওই বুরাকের উপর উঠবে সব আজকে জান্নাতে আসবে নবীজি হাই স্টপ করব না সমস্যা হলে বাইরে যাবো আমি একলা ওয়াজ করতে পারি সব বুরাকরা আনন্দে উদযাপন করতেছে কিন্তু একটা বুরাক কেন কান্না করতেছে জিব্রাইল তাস করে ওই বুরাকের কাছে গেলেন গিয়ে বলতেছেন বুরাক সবগুলা বুরাক আজকে আনন্দে আত্মহারা বুরাক তুই বুরাক কেন এখানে বসে বসে এক কোণার মধ্যে কান্না করস ওই বুরাকটা ডাক দিয়া কয় ইম জিব্রাইল ও জিব্রাইল এখানে যত বুরাক আছে সব বুরাকের সাইতে আমি হইলাম সব সাইতে চিকন সব সাইতে জনাকীর্ণ সব সাইতে দুর্বল বুরাক আমার কি নবী কবুল করবনি এই জন্য আমি বুরাক নবীর প্রেমে কান্না করতেছি কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে জিব্রাইল যে বুরাক আমার নবীর প্রেমে পড়ে কান্না করে সুবহানাল্লাহ কোন যেই বুরাক
আমার আল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কই তিনটা সময় আমি আল্লাহর ইশকের মধ্যে জুস মাইরা দে তিনটা সময় কয়টা সময় আমি আল্লাহর কুদরতে এমন জুস মারে রে আমি আল্লাহর কুদরতের এমন তাজাল্লি শুরু হয় আমি আল্লাহ নিজে ঠিক থাকতে পারি না ওই তিনটা সময় একটা সময় হলো বান্দা যখন আমার কদমে সেজদা মাইরা দে তখন আমি আল্লাহ নিজে ওই বান্দার প্রতি ছায়া থাকি আল্লাহ কোন আমি আল্লাহ নিজে বান্দার প্রেমে পাগল হয়ে যাই দুই নাম্বার হইল বান্দা যখন নিশির শেষ ভাগে নিশির শেষ ভাগে যখন ওই বান্দা কান্না করে ওই বান্দার কান্না আমি সইতে পারি না তিন নাম্বার হইল বান্দার চোখের পানি আমি সইতে পারি না আমার নবী প্রেমে যারা কান্না করে আমি আল্লাহ সইতে পারি না কারণ আমি আল্লাহ নিজেই আমার হাবিবের প্রেমের পাগল সুবহানাল্লাহ কোন আল্লাহ নবীর নূর সিজন করে বন্ধুকে দেখে বন্ধু মায়ের নজরে প্রেমের নজরে সেই নবীর প্রেমের মালা সেই নবীর প্রেমের মালা গলে পরম রে যুবক নবীর প্রেম সাগরে সাঁতার দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না নবীর প্রেম সাগরে সাঁতার দাও না নবীর প্রেম সাগরে সাঁতার দাও না তো এই বুড়া যখন কান্না করতেছে আমার আল্লাহ কই জিব্রাইল যাও এই বুড়াটারে আমি কবুল করলাম সুবহানাল্লাহ কোন সবাই নবীর দিদার পাবে না যারা নবীর প্রেমে কান্না করবে তারাই দিদার পাবে ওই বুড়াক তার প্রমাণ সুবহানাল্লাহ বুড়াক বুড়াক ও বুড়াক তুই নবীর প্রেমে কান্না করছ কেন কাঞ্চ তামারে কয় বুড়াক কই আনন্দে কান্না করতেছি আনন্দে একটা হলো খুশির কান্না আরেকটা হলো দুঃখের কান্না কথা কোন ঠিক না বেটি বেশি বেশি যারা কষ্টে থাকে তারা কান্না করে আবার অধিক সুখেও মাঝে মধ্যে চৌকি দিয়া পানি চলে আসে কোন সুবহানাল্লাহ যখন জিব্রাইল বলল ওই বুড়াক যা আমি তোরে গ্রহণ করলাম আল্লাহর হুকুম তোকে নিব লক্ষ লক্ষ বুড়াক এখানে আছে কাউকে গ্রহণ করলাম না তোরে গ্রহণ করলাম তুই আমার নবীর প্রেমিক হইলি এই জন্য তোকে আমার আল্লাহ গ্রহণ করেছে বুড়াক আরো বেশি বেশি কান্না শুরু করছে কন্যা সুবহানাল্লাহ নবীজির কদমে আনা হলো বুড়াক এদিকে জিব্রাইল আলাইহিসসালাম উম্মে হানির ঘরে ঢুকলেন বুড়াকটা একটা গাছের মধ্যে বাঁধলেন বাইন্দা নবীজির ঘরের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে যখন আই জিব্রাইল ঢুকলেন দুইকা দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে একটা কাঠের উপরে চাদর মুবারক উপরে দিয়ে বিশ্রাম যাচ্ছেন তখন আল্লাহর হাবিবকে ঘুম ভাঙ্গানোর জন্য জিব্রাইল আলাইহিসসালাম এইভাবে ছোটু বাচ্চার মতো নবীজির কদম মুবারকের কাছে দাঁড়াইয়া বলতেছেন কোন সুবহানাল্লাহ কোন কত বড় ফেরেশতা সমস্ত ফেরেশতাদের ইজার নবীজির কদমে সারেন্ডার হয়ে কি করবেন নবীজি যে ঘুমাইতেছেন আল্লাহর হুকুম নবীজিকে মেরাজে নেবেন ইন দি মিন টাইমে জিব্রাইল বলতেছেন আল্লাহ তোমার হাবিব ঘুম যাচ্ছেন তোমার হাবিব পাকের ঘুমের মধ্যে যদি ডিস্টার্ব হয়ে যায় কিভাবে আমি ডাক দিব তখন আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল তোমার জবান এর ভিতরে জিব্বা যে আছে ওই জিব্বাটা দিয়ে আমার নবীজির কদমের মুবারকের ফায়ার তালের মধ্যে তো টাচ লাগাইয়া দাও সুবহানাল্লাহ যখন জিব্রাইল আলাইহিসসালাম হুকুম পাইলেন নবীজির জিব্বা মুবারক দেখেন মেরাজ কাকে বলে নবীজির আপনার কদম মুবারকের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিসসালামের জবানটার জবানের টান্ডা জিব্বাটা লাগায় যখন টাচ দিলেন আমার নবীজির চক্ষু মুবারক খুলে দে বলতে আছেন জিব্রাইল ও জিব্রাইল কেন তুমি আমাকে টাচ করলা তুমি আমাকে ঢাক দিলা না কেন এরকম কেন করলা জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আপনার কদম মুবারকে জিব্রা দিয়া টাচ দেওয়া এত আরাম এত মজা এত মিষ্টি এত মধু সুবহানাল্লাহ কোন এত মিষ্টি আপনার কদমের নিচে এত সুন্দর মিষ্টি লাগছে গো নবী যে আপনার পায় মুবারক এত আরাম
আমি জিব্রাইল সমস্ত নবীদের কাছে তো আরছিলাম গো নবী যদি এমন জানতাম আপনার কদম এত মিষ্টি যতবার আমি জিব্রাইল আসতাম ততবার আপনার কদমের মধ্যে আমি জিবলা দিয়া টাচ দিয়া আমি আপনার কদমের মধ্যে চুমা লাগাইতাম গো সুবহানাল্লাহ নবীজি একটু আপনি একটু রেডি হয়ে যান ফাগরি মুবারক আনা হলো নবীজির মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক লাগাইলেন আমার নবী তো এমনিতে কত সুন্দর মহিলারা নবীজিকে দেখে আত্মহত্যা কইরা একদম জীবন দিয়া দিছে সুবহানাল্লাহ কোন আমার নবী এত সুন্দর পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ আর হবে না নবীজির চেহারা আনোয়ার একবার যে দেখছে বেন্ডের পাগল হইয়া গেছে গা কোন সুবহানাল্লাহ সাহাবীরা আমার নবী এত সুন্দর এমনিতে সুন্দর যখন ফাগরি মুবারক লাগাইছে গো নবীজি আরো সৌন্দর্য বাইরা গেছে আবার জিব্রাইল এবার নবীজির দিকে তাকায় কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাকে দেখতেছি এত সুন্দর আমি আর পৃথিবীর মধ্যে কাউকে দেখে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে যে দেখে সে তো পাগল পারা হইয়া যাবে গো সুবহানাল্লাহ নবীজির ফাগরি মুবারক পড়লেন বেহেস্তের জামা মুবারক পড়লেন জুতা মুবারক পড়লেন সুবহানাল্লাহ কোন জুতা মুবারক পড়লেন নবীজি লুঙ্গি মুবারক পরিধান করে বুরাক সামনে রেডি বুরাকের উপরে উঠবেন বুরাক এইভাবে লড়াচড়া করতেছে কি করতেছে বুরাক নড়াচড়া করতেছে জিব্রাইল কয় বুরাক রে ও বুরাক তুই জানুস নি তোর উপরে কে সওয়ার হইতেছে ক আমি জানি দিকেই তো লড়াচড়া করতেছি সুবহানাল্লাহ কইতেন না কনা কয় না আমি নবীকে চিনি দিকে তো আমি লড়াচড়া করতেছি নবী তো বুঝে সব কবর জানে নবী গায়েবের কবর জেনে ওলা আমার আল্লাহর হাবিব কই বুরাক রে তুই কেন লড়াচড়া করতেছস কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন কেন তুই কস না বুরাক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি বুরাকের চোখ মুবারক দিয়ে পানি পড়ে গেলেন বুরাকে কান্না করতেছেন পশু জানোয়ার একটা পশু কান্না করতেছেন নবীজি মনে বুরাক বুঝছি তুই কেন কান্না করতেছ বুরাকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন নবী গো জান্নাতে যাবেন তখন আপনাকে পাওয়ার জন্য যে কাজ যেই বাহনের উপরে সওয়ার হইয়া যাইবেন তখন কি আপনি আমি বুড়া করে বুঝে যাইবেন নি ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি নড়াচড়া করতেছি আমাকে যেইভাবে এখন আপনি আমার উপরে উঠেছেন সেইভাবে নবী জান্নাতে যাওয়ার সময় আমাকে একটু আপনার কদমের নিচে জায়গা দিবেন নি কোন সুবহানাল্লাহ বুড়া কান্না করতেছে আমার নবী কই বুড়া টাম কান্না করিস না আমি নবী কথা দিলাম জান্নাতে যাওয়ার সময় আমি তোর উপরে সওয়ার হয়ে জান্নাতে যাব কোন সুবহানাল্লাহ এবার বুরাক যখন রওনা করতেছেন যাইতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবেন মাইজ পথে আয়েশা দেখতেছেন হযরতে মুসা নবীর কবরের মধ্যে মুসা নবী যাওয়ার সময় আল্লাহর হাবিব মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন ওই মাইজ পথের মধ্যে মুসা নবীর কবর দেখে মুসা নবী আমার নবীকে দেখে টাস করে কবরের ভিতরে দাঁড়াইয়া গেছে গা আল্লাহ আকবার কইছেন না মুসা নবী দাঁড়াইয়া গেছে গা দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া জাহিরু আসসালামু আলাইকা ইয়া বাতিনু নবী গো ও মায়ার নবী আপনি যেই জায়গায় যাইতাছেন গো নবী আমি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে গিয়া বলছিলাম রাব্বি আরনি আল্লাহ আমাকে একটু দিদার দেন দেখা দেন আল্লাহ বলেন লান তারানি মুসা মারে দেখতে পাইবা না অথবা মুসা তোমার মধ্যে ওই ক্ষমতা না আমি আল্লাহকে দেখার ইন দি মিন টাইম ইয়া রাসূল আল্লাহ আপনি যেই জায়গায় ওই মুসা নবীর উপরে যখন আল্লাহর কুদরতে সরিষা পরিমাণ যখন জর্রা মুবারকের নূর ছাইরা দিলেন মুসা নবী ওই তুর পাহাড়ে 40 দিন পর্যন্ত বিহুশ হইয়া গেলেন কোনো কবর নাই ইয়া রাসূলুল্লাহ সেই আল্লাহকে আপনি সরাসরি আজকে দেখতে যাচ্ছেন আমি মুসা নবীর সালামটা আমি মুসা নবীর সালামটা আমার আল্লাহর কদমে পৌঁছায় দেন কোন সুবহানাল্লাহ আশ করে গে যাচ্ছেন
আনাস ইবনে মালিক বর্ণনা করতেছেন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে নবীজি যাচ্ছেন যাচ্ছেন বুরাকটা বাঁধলেন কুদার কসম সামনে পিছনে ডানে বামে যেভাবে মন্ত্রী মিনিস্টার যদি কোন ইউনিয়নে কোন ডিস্ট্রিক্টে যদি মন্ত্রী প্রধানমন্ত্রী আসে যেভাবে ফুলের মালা দেয় যেভাবে ফুল ফুল সজ্জা করা হয় যেভাবে শাটডাউন করা হয় যেভাবে আপনার সব শুভ আগমন শুভেচ্ছা দেওয়া হয় আমার নবী 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর সবাই মুহূর্তের ভিতরে মসজিদে আকসার ভিতরে হাজির হইয়া গেছেন সুবহানাল্লাহ সবাই আমার নবীর দিকে স্বাগত দিতেছেন ফুল দিতেছেন ফুলের মালা দিতেছেন সুবহানাল্লাহ কইতেন না আপনি মাওলা কা প্যারা আমারা নবী দোনোয়ালম কদোলা আমারা নবী দোনোয়ালম কদোলা আমারা নবী সবসে লাওয়ালা আমারা নবী সবসে বা লাওয়ালা আমার মুল্লা তুমি কেমনে বলো আমার নবীজির গুশ আছে মুল্লা তুমি কেমনে বলো এই গুস্তাখ রাসূল বলছে আমার নবীজির তুতু মুবারকে নাকি গন্ধও করে কন্যা নাউজুবিল্লাহ আমার নবীজির তুতু মুবারক খাওয়ার পরে সাহাবীরা জান্নাতের টিকিট পাইছে নবীজির পসরা মুবারক কায়া জান্নাতের টিকিট পাইছে যে মোল্লা বলছে নবীজির তুতু মুবারকের মধ্যে গন্ধ করত নবীজির তুতু মুবারকের গন্ধ ছিল ওই মোল্লা যারো সন্তান তার তার যারো সন্তান সে গর্ভজাত সে মায়ের বৈধ সন্তান না অবৈধ সন্তান না হইলে আমার নবীজির সামনে বিয়া দুবি করতে পারে না কতক্ষণ ঠিক কি না কাফের কথা বলে ঠিক কি না নবীজির সাথে যারা দুশ্মনী করে তারা সাথে সাথে ঈমান হার হয়ে যায় কাফের হয়ে যায় কথা বলেন ঠিক কি না সমস্ত এই এই সমস্ত নবীরা লক্ষ লক্ষ নবীরা দাঁড়াই রয়েছেন কে ইমামতি করবেন বাইতুল মুকাদ্দাস এত বড় মসজিদ আল্লাহ জি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে 1 লক্ষ নবী ওলির মাজার রয়েছে সুবহানাল্লাহ কইতেন না 1 লক্ষ নবী ওলি নবীদের মাজার রয়েছে আম্বিয়াদের মাজার রয়েছে বাইতুল মুকাদ্দাসের মসজিদে হারামের চতুর্দিকে আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ জি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এগুলো আমার নবীজিকে দেখানো হলো তো সব নবীরা যখন মসজিদে বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন তখন আল্লাহ বলছেন 2 রাকাত নামাজ পড়বেন সমস্ত নবী সুবহানাল্লাহ কোন আমার নবীকে কি বলা হয় ইমামুল আম্বিয়া কি বলা হয় সাধারণ কি বলা হয় ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম কথা বলে ঠিক না সমস্ত নবীদের ইমাম কেন বলা হয় আল্লাহ সমস্ত নবীর আমি বাইতুল মুকাদ্দাসে জমা করলাম জমা কইরা বাইতুল মুকাদ্দাসের সামনে একটা জায়নামাজ দিলাম জায়নামাজ দেওয়ার পরে আমার আল্লাহ কই জিব্রাইল তুমি আজান দাও সুবহানাল্লাহ কইতেন না জিব্রাইল আজান মাইরা দিলেন ইমামতি কে করবেন ইব্রাহিম থেকে ঈসা ইব্রাহিম নবী থেকে ঈসা নবী সমস্ত নবীরা হাজির কেউ ইমামতি করার সাহস পায় না ডাক দিয়ে বলতেছেন আজকের যিনি ইমাম হবেন আজকের এই সমস্ত নবীদের যিনি ইমাম হবেন তিনি হবেন রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন আজকের এই মসজিদের সমস্ত নবীরা পিছনে থাকবে আমার নবীর সামনে হই ইমামতি করে নামাজ পড়াবেন কর সুবহানাল্লাহ বুরাক নামাজ সমাপ্ত হলো নবীজি ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ায় দিলেন সুবহানাল্লাহ কোন সবে আসরা কে দোলা ফেদায়েম দরুদ সবে আসরা কে দোলা ফেদায়েম দরুদ নোশা হে বজমে জান্নাত পেলা আকোসা নাম মোস্তফা জানে রহমত পেলা আকোসা নাম শুমায় বুঝ মে হেদা ইয়াদ পেলা 12টার সময় শেষ করে দিব তখন বুরাক যখন বুরাক এখানে
নবীজি আবার বুরাকের উপরে উঠলেন ইব্রাহিম নবী বলতেছেন আখিরি নবী আমার জন্য দোয়া করবেন ঈসা নবী বলতেছেন আমার জন্য দোয়া করবেন ইউনূস নবী বলতেছেন আমার জন্য দোয়া করবেন সব নবীরা নবী থেকে দোয়া নিতেছে সুবহানাল্লাহ কোন ইন দি মিনটাইমে আমার নবীজি বুরাকের উপরে আবার সওয়ার হলেন বুরাক কি জানেন নি আচ্ছা এখানে যদি একটা এই এখান থেকে যদি বিদ্যুতের সুইচটা বন্ধ করে দেওয়া হয় ট্রান্সমিটার থেকে যদি বিদ্যুতের এখানে এই এই এলাকার ট্রান্সমিটারতে যদি আপনার কারেন্টটা বন্ধ করে দেওয়া হয় সাথে সাথে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না নাকি দেরি লাগবে কারেন্টের ক্ষমতা কতটুকু মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মাইল চলে যায় হাদিস শরীফে এসেছে বুরাকের ক্ষমতা তার চাইতে আরো কোটি কোটি গুণ একটা কদম দেওয়ার মাত্র 500 বছরের রাস্তা চলে যায় সুবহানাল্লাহ কোন এত বড় বুরাকের উপর আমল নবীজি সমান হলেন বুরাক একটা দূর মারলেন সিদ্রাতুল মুনতাহা প্রথম আসমানে সাক্ষাৎ হলেন নবী এক নবীর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলেন আরেক নবীর সাথে সবাই সালাম দিলেন ইয়া আউয়াল ইয়া আখির ইয়া জাকির ইয়া বাতিনু বাইতুল মামুর সপ্তম আসমানে যাইয়া হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ গ্রহণ করলেন বাইতুল মামুনের উপরে বাইতুল মামুরের উপরে সেখানে সিদ্রাতুল মুনতাহার মধ্যে বুরাক চলে গেলেন সিদ্রাতুল মুনতাহা যাওয়ার পরে বুরাক কই ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইছেন না হে বুরাক ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ আমার এত বড় ক্ষমতা গো নবীজি তবু আমি বুরাক বাইতুল আপনার ওই সিদ্রাতুল মুনতাহার সামনের থেকে যদি একটু যাই জিব্রাইল ডাক কই আর রাসূলুল্লাহ যদি ওই সিদ্রাতুল মুনতাহার বেদ করে আর একটু সামনে যায় আমার জিব্রাইলের সংশত নূরের পাগা জলে পড়ে সারকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ সরিষার দানার পরিমাণ সামনে যাইতে পারবো না বুরাকের কমতা এখানে শেষ হঠাৎ করে এখানে একটা একটা প্রাণী আসলেন যার নাম হইলেন রফ 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 নাম কি রফ রফ নামের একটা বাহন আসলেন আমরা আলিফ লাইলা দেখছি না ছোটবেলা আলিফ লাইলা আলিফ লাইলার মধ্যে দেখবেন একটা গালিচার মধ্যে অনেক যারা অভিনয় করে আলিফ লাইলাতে দেখবেন এরা চাদরের উপরে উঠে গালিসার উপরে উঠে উঠলে গালিসাটা তাদেরকে এইভাবে উড়াইয়া উড়াইয়া নিয়ে যায় এভাবে সু 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 করে নিয়ে যায় এরকম দেখছেন না ছোটবেলা এই আলিফ লাইলার মধ্যে যে গালিসা দেখছেন সুদ করে নিয়ে যায় উপরের মধ্যে গালিসার উপরে পা রাখলে অটোমেটিক এটা একটা অভিনয় জাদুবিদ্যা দিয়ে এরকম করা যায় এভাবে উড়ে সু সু এটা স্বর্ণ হয়ে যায় বন্ধু এইরকম একটা গালিসা না রফ রফ নামক একটা গালিসা রফ রফ নামক একটা গালিসা আসলেন নবীজি কদম মুবারক রাখলেন বুরাকের চাইতে আরো বেশি বেশি পাওয়ার সুবহানাল্লাহ কোন এটা যেই আলোচনা উড়াইছি তিন দিনে শেষ হইতো না কয়দিন লাগবে মিনিমাম তিন দিন তো সংক্ষিপ্ত করে দিব মাত্র সংক্ষিপ্ত করে দিলাম হিন্দি মিন টাইমে রফ রফ নিতে 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 এমন এক জায়গায় গেলেন যেখানে মকান নাই বাড়ি নাই গাড়ি নাই যেখানে নিচে নাই নিচ বলতে কিছু নাই উপরে বলতে কিছু নাই এমন এক জায়গায় গেলেন যার নাম হইলেন আরশে আজিম কন্যা সুবহানাল্লাহ আরশে যাওয়ার আগে আমার নবীজি বলতেছেন আল্লাহ নবীজির জুতা মুবারক পরিধান করা আছে সুবহানাল্লাহ কইতেন না নবীজির জুতা মুবারকের দাম আছে না নাই জুতা মুবারকের দাম আছে না নাই খাজা গরিবে নেওয়াজের জুতা নিচ থেকে যখন সাইরা দিছে ওই যে ফিতকিরাজ তাপরাইয়া জয়ফাল জাদু করে তাপরাইয়া জুতা ফাঁকি হইয়া তাপরাইয়া মাটির মধ্যে লামাইয়া খাজা বাবার ফায়ার ফেলাইছিল কথা কোন ঠিক না বিটি তো নবীজির জুতা মুবারক আরশে আজিমে যাওয়ার পরে নবীজি বলতেছেন মুসা নবী তো তোর পারে গেছিলেন আল্লাহ বলতেছেন জুতা খুলে আসো কি বলছিলেন মুসা নবীকে বলছেন মুসা তুমি জুতা খুলে আসো আর এই কিয়াল করে নবীজি বলতেছেন জুতাটা একটু খুললে আমি আরশে যাই যখন জুতাটা জুতা মুবারক খোলার সিদ্ধান্ত নিলেন সাথে সাথে আরশে আজিম কান্না শুরু কইরা দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমরা আরশে আজিম আজকে দন্য হওয়ার জন্য বসে আছি আরশে আজিম আজকে বসে আছি গো নবীজি আপনার জুতা মুবারকের দুলা মুবারক পাওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না তাস করে আমার নবীজি বলতেছেন না আমি জুতা খুলবো আল্লাহর কুদরত থেকে
আল্লাহর কুদরত থেকে জবাব আসছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জুতা খুলবেন না ওই জুতার দুনাম মুবারক পাওয়ার জন্য আরো সাজিম লক্ষ লক্ষ কোটি কোটি বর্ষ ধরে আখিরি নবীজির পা মুবারকের জুতা মুবারকের দুনাম মুবারক পাওয়ার জন্য তারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন কোন সুবহানাল্লাহ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন বরে তোমায় দে সাত করে আমার আল্লাহর কাছে চলে গেলেন নবীজি সুবহানাল্লাহ কোন শেষ আমার আল্লাহর দিদারে চলে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন আশিক মাশুকের মিলন হচ্ছে আমার নবী আমার আল্লাহর কাছে চলে গেছে সুবহানাল্লাহ কইছেন না একদম সামনা সামনি সুম্মা দানা পাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আদনা আরশে আজিমে গিয়া নবীজি শুনিতে পাইলেন উদুনুমিনিয়া হাবিবি উদুনুমিনিয়া হাবিবি নবীজি শুনিতে পান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান আরশে আজিমে যায়াম জিব্রাইল বলেন ডাকিয়া সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল বলেন ডাকিয়া সামনে যেতে পারবো না আর সামনে যেতে পারবো না আর ও গো হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব যখন আমার নবী আল্লাহর কাছে চলে গেলেন তখন আশিক বলতেছেন আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান দাঁড়ান ইয়া মুহাম্মদ আমার নয়ন বড়ে তোমায় দেখব একটু দাঁড়ান দাঁড়ান ইয়া মুহাম্মদ আমার নয়ন বড়ে তুম দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব মনের স্বাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন বড়ে এক রাত্র নবী ছিলেন উম্মেহানির গড়ে জিব্রাইল শিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরা যাবেন আপনার সাথে মেরা যে গেলেন নবী আলাপন হলেন সবই মেরা যে গেলেন নবী আলাপন হলেন সবই এরই মাঝে ২৭ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার দুস্ত আমারই মত আমার আল্লাহ বলে আমার হাবিব আমার দুনিয়ার কোন উহাবি কবিজদের মতো না আমার নবী হলেন আল্লাহর মতন কথা বলেন আমার আল্লাহ বলে আমার দোস্ত আমারই মত কুদারিশকের গুণে নূর নবী কুদারিশকের গুণে নূর নবী দিলের কাবাই তোমায় আমি রাখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আশেকে মাশুকের কেলা চলছে দমে দমে সায়াই কায়াই এক হয়ে যায় আরো সে আজিম আরে সুবহানাল্লাহ বলেন আরো সে আরো সাজিমে সায়া কায়া এক হয়ে গেছে আল্লাহ বল নবী এক হয়ে গেছে সুবহানাল্লাহ কইছেন না আশেকে মাশুকের কেলা চলছে দমে দমে সায়াই কায়াই এক হয়ে যায় আরো সে আজ বিদায় নিলেন রাসূল আল্লাহ চলে গেলেন বাইতুল্লাহ উম্মেহানির গড়ে গেলেন বিছানায় গরম পেলেন এরই মাঝে ২৭ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার দুস্ত আমারই মত কত বছর গেছে ২৭ বছর পার হয়ে গেলেন বন্ধুরা ও আমার বন্ধুরা প্রেম প্রেম কাকে বলে মেরাজ মানি প্রেম মেরাজ মানি দর্শন মেরাজ মানি হইলেন আই লাভ ইউর কারবার সুবহানাল্লাহ কোন
নবীর প্রেমের কারবার আল্লাহ নবীর প্রেমের যে খেলা হয়েছিল এর মধ্যে সর্বোত্তম প্রেমের খেলা হইল মিরাজ আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলতেছেন কি বলতেছেন রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাওয়াদা কাফা বাইনা কাতা ফাইয়া ফাওয়াজাতু ফাবরদা সাদায়া ফালিমতু মা ফি সামাওয়াতি ওয়াল আরদ ওহাবি মাওলানারা এই আলোচনা করে না এজন্য মিরাজের আলোচনার মধ্যে ঢুকলে নবী নূর প্রমাণ হয়ে যাবে মিরাজের আলোচনাতে ঢুকলে নবী গায়েব জানে এলেমের সাগর প্রমাণ হয়ে যাবে মিরাজের আলোচনা ঢুকলে নবী হাজির নাজির প্রমাণ হয়ে যাবে মিরাজের আলোচনায় ঢুকলে নবীজি হইলেন এলেমের সাগর প্রমাণ হয়ে যাবে এই জন্য অনেক কবিরা মিরাজের আলোচনাকে বেদাত এই সেই বলে উড়াইয়া দিতে চায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ কই আমার হাবিবের সাথে এমন ভাবে দেখা হইছে আমার হাবিবের কাঁধের উপরে আমার হাত রাখলাম আই তো রাব্বি নবীজি বলছেন আমি আমার প্রভুকে দেখেছি দেখার পরে আজ্জা ওয়াজাল্লা আলিম তু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহ পাকের যখন কাকা হাত আমার কাঁধে রাখলেন তখন আমি শীতলতা অনুভব করলাম শীতলতা অনুভব করার পরে আলিম তো মাফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর যত এলেম আছে সব এলেম আমার সিনার মধ্যে চলে এসেছে তখন আমি পৃথিবীর কে কোথায় আছে কে জান্নাতে কে জাহান্নামে কে দুজুকি কে কি করবে না করবে সমস্ত কিছু আমি নবী জেনে গেলাম কোন সুবহানাল্লাহ আগো প্রেম বানা এশকের গোমেলা সব জানে না আগো প্রেম বানা এশকের গোমেলা সব জানে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো আরে 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 আমুসা আরে পাহাড় জল শর্মা হইল তবুও প্রেমরে না মরে না প্রেমের মরা জলে ডুবে না হাই গো প্রেমের মরা জল ডুবে না প্রেম করতে দুদিন বাংতে একদিন মনে প্রেম কইর না দরদি প্রেমের মরা জলে ডুব না হাই গো প্রেমের মরা জলে ডুব আরে প্রেম কইরা আছেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো আরে প্রেম কইরা আছেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো আরে আটারস কিরা কইল আটারস কিরা কইল তবুও প্রেম ছাড়লো না দরদি প্রেমের মরা জলে ডুব না হাই গো প্রেমের মরা জলে ডুব না প্রেমে করতে দুই দিন ও প্রেমে করতে দুদিন ভাঙতে একদিন মনে প্রেম কইর না ধর দি প্রেমের মরা জলে ডুব না হাই গো প্রেমের মরা জলে ডুবে না আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন